আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখছেন হেল্প মিড ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ হোসেন। আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি যে সেটি হলো কিভাবে আপনারা আপনাদের ডোমেন সাইটে আপনারা সি প্যানেল থেকে আপনারা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবেন। তো কীভাবে আপনারা আপনাদের সি প্যানেল থেকে আপনাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে দেখাবো। তো বলে রাখি যে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি আলো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি আপনারা সবার আগে দেখতে পাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে বিষয়গুলো বোঝেন না আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে প্লে লিস্টে আসলে এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলে একটি আপনারা প্লে লিস্ট পেয়ে যাবেন। তো এখানে আপনারা কীভাবে একটি ওয়েবসাইট সম্পূর্ণভাবে তৈরি করবেন তার অনেকগুলো টিউটোরিয়াল এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। তো আপনারা দেখছেন এটি আমার একটি ওয়েবসাইট। তো আমি এই ওয়েবসাইটটি যেভাবে বানিয়েছি তার একটি টিউটোরিয়াল আমার প্লে লিস্টে দেওয়া রয়েছে। এটি ইলেট্রো থিম। তো আজকে আমরা যে থিমের বিষয়টি দেই, আমরা আজকে যেভাবে ওয়ার্ডপ্রেস আমাদের ডোমেন সাইটে ইনস্টল করতে হয় আমরা সেটি দেখব। তো আমি খুবই সহজে আমি আমার সাইটটি তৈরি করেছি। তো আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ভিজিট করে আমার সাইটটি দেখতে পারেন। তো এখানে আমরা সর্বপ্রথম সি প্যানেল থেকে আমরা সি প্যানেলে লগ ইন হব। তো সি প্যানেলে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হওয়ার পরে আমরা এখান থেকে নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমরা এখানে এই যে সফটওয়্যার যেটি দেখছেন এই সফটওয়্যারের ভিতরে আমরা সফটওয়্যার কোলার অ্যাপ ইনস্টলার এটি পেয়ে যাব। তো আমরা এটিতে ক্লিক করব। তো এটিতে ক্লিক করার পরে দেখুন আমার একটি ডোমেন ইনস্টল করা রয়েছে। তো আমি আরেকটি করতে চাচ্ছি। তো আমি এখান থেকে যে ওয়ার্ডপ্রেস দেখছেন এই ওয়ার্ডপ্রেসের এর ওপরে আমি ক্লিক করছি। তো ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করার পরে এখানে আপনারা যদি আপনার যে সাইটটিতে আপনি ওয়ার্ডপ্রেস নতুন করে ইনস্টল করতে চাচ্ছেন সেই সাইটটি যদি এখানে থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা ক্রস চিহ্নতে ক্লিক করবেন, তা না হলে কিন্তু আপনাদের ইরর মেসেজ শো করবে। তো আপনারা তারপরে এখান থেকে জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করবেন। ইনস্টল নাওতে ক্লিক করা বা আপনারা এখানে এই যে দেখছেন এখানে আপনারা HTTPS সিলেক্ট করে নেবেন এবং আপনারা আপনাদের সাইটটিকে সম্পূর্ণ প্রফেশনাল লুকিং দেওয়ার জন্য আপনারা www. ব্যবহার করবেন অবশ্যই HTTPS www. তো আপনারা দেখছেন যে আমার এখানে দুটি ডোমেন রয়েছে। তো আপনারা এখানে একটি আপনাদের ডোমেন থাকবে, তো এই ডোমেনটি আপনারা সিলেক্ট করে নেবেন এবং এখানে যে WP দেখছেন এই WPটা আপনারা উঠিয়ে দিবেন, তা না হলে কিন্তু আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটে এখানে WP অ্যাডমিন দেখছেন এখানে কিন্তু আপনাদের আরও একটি WP অ্যাডমিন এমন দেখাবে, দুটি WP এমন দেখাবে। তো আপনারা জাস্ট এখান থেকে WPটা তুলে দিবেন। তো তারপরে এখানে আপনাদের সাইট নেম দিবেন এবং সাইটের কিছু ডিসক্রিপশন দিবেন। তারপরে এখানে আপনাদের অ্যাডমিন ইউজার নেম দিবেন এবং অ্যাডমিন পাসওয়ার্ড দিবেন, খুবই একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। এবং এখানে যে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস দেখছেন এই অ্যাডমিন ইমেল অ্যাড্রেসটি এখানে দিবেন না, এখানে আপনাদের একটি নতুন একটি @gmail.com এমন একটি ইমেল আইডি দেবেন, তাহলে আপনাদের কোনো সাইট যদি হ্যাক হওয়ার চান্স থেকে থাকে তাহলে আপনাদের সেই সাইটটি কখনোই হ্যাক হবে না এবং হ্যাক হলে আপনাদের সাথে সাথে আপনাদের জিমেলে মেসেজ চলে আসবে। তো আমি এখানে আমার সাইট নেম এবং এখানে আমি নেমগুলো দিয়ে দিচ্ছি।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি নিউজের নাম দিয়েছি এবং এখানে ডেসক্রিপশনেও দিয়েছি এবং আমি এখানে আমার ইউজার নেম এবং এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি আমি আপনারা এখানে স্ট্রং পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটি জেনারেট হয়ে যাবে এবং ওই পাসওয়ার্ডটি আপনারা সেভ করে রাখতে পারেন তো এবার আপনারা এখান থেকে আপনাদের জিমেইল আইডিটি দিবেন তো জিমেইল আইডিটি এখানে আপনাদের জিমেইল আইডিটি দেওয়ার পরে আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখান থেকে আপনাদের আর কিছুই করা লাগবে না আপনারা জাস্ট এখানে নিচে এসে এখানে আপনাদের ইনস্টলেশন ডিটেইলস এসে আপনাদের জিমেইলটি এখানে আরও একবার দিবেন তো দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা ইনস্টলে ক্লিক করবেন তো বলে রাখি যে এখানে আপনারা HTTPS আপনারা এই www. ব্যবহার করবেন এটি আপনাদের অল সাইট এবং এখানে WP-টা তুলে দিবেন তো জাস্ট এখান থেকে এবার ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের লোডিং নেবেন তো আপনাদের যদি এখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল না করতে পারেন তাহলে আমি প্রথমে যেভাবে যেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে এখানে যদি আপনাদের সেই ডোমেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকে তাহলে সেটি আপনারা এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে আপনারা সেটি ডিলিট করে নেবেন তো তাহলে আপনাদের সে সমস্যাটি সমাধান হয়ে যাবে আপনারা যদি একটি আপনাদের ডোমেন সাইট থেকে আপনারা যদি গুগল ড্রাইভ ব্যবহার করতে চান তো আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা এই সাইটটি দেখতে পারেন যে কীভাবে একটি মাস্টার ডোমেন আপনারা একটি মাস্টার গুগল ড্রাইভ বানাবেন যেখানে আপনারা অনেকগুলো জিমেল আইডি ব্যবহার করে আপনারা অনেক স্টোরেজ পেতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকগুলি ফোল্ডার রয়েছে এই ফোল্ডার আমার প্রতিটি ফোল্ডার একটি করে জিমেল আইডি তার মানে এখানে আমার রয়েছে এখানে 15 GB এখানে 15 GB 30 GB এখানে 30 GB 60 GB এখানে 30 GB এবং এখানে 30 GB 120 GB আপনারা এখানে বর্তমান দেখতে পাচ্ছেন তো আমি যদি এখানে আরও জিমেইল আইডি সেট করি তাহলে আমি এখানে আরও স্টোরেজ পেয়ে যাব আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার 2.4 GB কিন্তু আমার এই জিমেইলে এ করা এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন আরেক একটি জিমেইল আইডি যেখানে আমি আপলোড করছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 9.1 GB আমার এই ফাইলটি এখানে আপলোড হচ্ছে তো আমাদের এটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারা যদি এমন একটি মাস্টার জিমেইলে আপনারা যদি এমন মাস্টার গুগল ড্রাইভ বানাতে চান তাহলে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তো আপনারা দেখছেন যে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে এখানে এই যে দেখুন আমার সাইটটি এখানে চলে আসছে তো এবার আমাদের সাইটটিতে যে আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমাদেরকে এখানে যদি এমন কোড আসে আপনাদের সামনে তাহলে আপনারা এই যে ইন্টারনেট অপশানটি দেখছেন এখানে যাই এখানে গেলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের SKYWP এবং এখানে আপনাদের পাসওয়ার্ডটি আপনাদের দেখিয়ে দিবে তো তারপরে এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন তো এবার এখানে আপনাদেরকে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিতে হবে তো আমার এখানে অনেক ওয়েবসাইটের নাম এখানে শো করছে তো এখানে আমার আমি যেহেতু আমার পাসওয়ার্ডটি আমি সেভ দিয়েছিলাম তো এখানে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন করছি তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করলাম তো এখানে দেখুন আমাদের পাসওয়ার্ডটি আমরা এখান থেকে যদি সেভ দিই তাহলে আমাদেরকে নতুন করে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো সেট করা লাগবে না তো আমরা জাস্ট এখান থেকে সেভ দিয়ে দেব তো এগুলো আমরা কেটে দিচ্ছি তো এবার আমাদের ডোমেন সাইটটি আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের সাইটটি এখন বর্তমান কেমন দেখায় তো এখানে জাস্ট হ্যালো আরডি রয়েছে তো এখান থেকে আমরা আমাদের এখানে ল্যাঙ্গুয়েজটি সর্বপ্রথম আমরা সিলেক্ট করে নিব তো তার জন্য আমরা এখান থেকে সিটিংয়ে আসব সিটিং থেকে জেনারেলে যাব তো সিটিং থেকে জেনারেলে আসার পরে আমরা এখানে যে দেখছেন ইংলিশ ইউনাইটেড স্টেটাস রয়েছে এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটি আমরা চেঞ্জ করে
আমরা এখান থেকে ইংলিশ ইউকে সিলেক্ট করে দিব। ইংলিশ ইউকে সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিব। তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমাদেরকে হাই লেখা দেখাচ্ছে, তার মানে আমাদের ইংলিশ আমাদের ল্যাঙ্গুয়েজটি সম্পূর্ণভাবে সেভ হয়ে গিয়েছে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ডোমেন সাইটে জেনিউস থিম ব্যবহার করে আপনারা আপনাদের সাইটটিকে সম্পূর্ণভাবে কাস্টমাইজ করে একটি প্রফেশনাল লুকিং করাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।